এই হচ্ছে আমাদের চুই ছালার, এই হচ্ছে সেই চুই নাকি? এই হচ্ছে সেই চুই। তার জন্য নাকি এত মজা, আমি আসলে কখন আগে খাইনি এটা, এই ফার্স্ট টাইম হচ্ছে চুই খাইতেছি। এই হচ্ছে গ্রেভিটা দেখেন আপনারা, সাথে হচ্ছে রসুন দেয়। ভিডিও দেখে হচ্ছে চলে যাইতেছি, সেটা হচ্ছে গরু গোস্তের চুই ছাল খাইতে। তো এটা হচ্ছে পুরান ঢাকায়, তো চলেন আপনারা সাথে চলেন গিয়ে হচ্ছে দেখাবো। আমরা দোকানটা চিনি না, তবে খুঁজে বের করতে হবে, ইউটিউবে একজনের ভিডিও দেখে হচ্ছে যাইতেছি। তো চলেন ওখানে গিয়ে হচ্ছে কথা হবে আর কি কি খেলাম সেটাও দেখাবো। বহু প্রতীক্ষার পর আমরা চলে আসলাম সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চুই ছাল রেস্টুরেন্টে। অনেক জায়গাতে পাওয়া যায়, বিশেষ করে মিরপুর, তারপর গুলশান, তারপর বনানি, পুরান ঢাকাতেও চুই জাল পাওয়া যায়। তো কোথায় পাওয়া যায় সেটা আসলে আমরা খেতে খেতে বলবো, খাওয়ার পর পরে পরবর্তী জানতে পারবো যে পুরান ঢাকাতেও আসলে চুই জাল এখন পাওয়া যাচ্ছে একটা রেস্টুরেন্টে। এটা গরুর, এই হচ্ছে আমাদের চুই ছালার, এই হচ্ছে সেই চুই নাকি? এই হচ্ছে সেই চুই। পিসটা একটু দেখি কত বড়, আচ্ছা মোটামুটি সাইজের পিসটা আছে। আর ভিতরে হচ্ছে প্রচুর রসুন আর চুই তো দেওয়া আছে দেখতে পারতেছেন। এটা হচ্ছে গরুর, তো খাসিটা দেখি ভাই একটু। এই হচ্ছে খাসিটা, খাসিটার মধ্যে কি রসুন দেন না? রসুন কম দেখি, আচ্ছা রসুন আছে। আমরা হচ্ছে বসে আছি ভিতরেই, ওনারা হচ্ছে আমরা বেশি তাড়াতাড়ি এসে পড়ছি, ভর্তা টর্তা নাই, মানে এখনো হয় নাই, ভর্তা হচ্ছে দুইটার পরে আসে দোকানে। তো এখন শুধু চুই ছাল আছে দুই রকম, তো আমরা বললাম যে দেখেন ভর্তা কি আসে কিনা, উনিও দেখতে গেছে আর আসতেছে না, বসে আসছি দেখি। ভর্তা থাকলে আসলে মজা লাগে, শুধু চুই ছাল দেখি ভালো খাবো, অতটা ভালো লাগবে না। অনেকক্ষণ বসে রইলাম, আধা ঘন্টা খানি, কোনো ভর্তা টর্তা কিছুই হয় নাই। ভাই ভাতটা একটু বাড়াই দিয়ে,
তো ভাবতেছি যে অনলাইন বিদেশে হচ্ছে ভালো করে খাবো, আজকে যা আছে তাই দেখে যাই, খুদাও লাগছে আমাদের। তো আমরা হচ্ছে ভাবতেছি কিছু করার নাই, আমরা শুধু ভাত আর চুই ঝাল দিয়ে খেয়ে যাব আজকের মতো। তো এই যে চুই ঝালটা নিয়ে আসতেছি আপনাদেরকে দেখাই, এটা কি গরুর পিস? একটু আলগা নাপতে দেয় আমার কাছে দেন। দেন আমার ইয়েটা একটু রসুন দেন নাকি বাটিতে এই সেই চুই যেটার নাকি যার জন্য নাকি এত মজা। আমি আসলে কখন আগে খাই নেই, এটা এই ফার্স্ট টাইম হচ্ছে চুই খাইতেছি। এই হচ্ছে গ্রেভিটা দেখেন আপনারা, সাথে হচ্ছে রসুন দেয়, আর এই যে পিসটা দেখেন, এই আপনি হচ্ছে চয়েস করে নিতে পারবেন পিসটা। এই যে একটা সিনা আর হচ্ছে একটা রান নিলাম, এই হচ্ছে খাসিটা চলে আসছে, চয়েস করে নাও কোনটা নিবা। ছাপাছি করে হচ্ছে আমরা এটা নিচ্ছি, আর পরে হচ্ছে আমরা আলু ভর্তাটা নিয়ে আসছি অনেক কষ্ট করে তাড়াহুড়া করে। আমরা আলু ভর্তা দেখে খেয়ে নিই, আলু ভর্তাটা মজা, আলু ভর্তাটা মজা। দিয়ে দিয়ে দাও শেষ। ভালোই লাগলো, খারাপ না খাবারগুলো, আগে যেহেতু খাই নেই তো এখানে মোটামুটি ভালোই লাগছে। অন্য কোথাও যদি ট্রাই করি সেটার স্বাদ হয়তো অন্যরকম হবে, যেমন সব জায়গায় স্বাদটা এরকম হয় না। তো আপনারা চাইলে হচ্ছে চলে আসতে পারেন পুরান ঢাকার সেই চুই ঝাল রেস্টুরেন্টে। তো খাবারের সেট মেনু নিচ্ছি, যেহেতু আমরা এই হচ্ছে তিনটা পানও দিছে, তিনটা সেট মেনু নিচ্ছি, প্রত্যেক সেট মেনুর দাম হচ্ছে 210 টাকা করে। আপনি আচ্ছা খাসিটা একটু বেশি, আর গোলটা হচ্ছে 210 টাকা, আর খাসিটা 220। আচ্ছা সাথে আবার পানও দিবে, ভর্তা ডাল ভাত আর এক পিস করে চাঁখারপুর মোড় থেকে যেটা একবার জেলখানার ভিতরে রাস্তায় ঢুকছে, গাজীমুদ্দিন রোড দিয়ে যেটা একবারে ভিতরে ঢুকছে জেলখানার ঢাল, আপনারা কিছু দূর এগোতে নীরব হোটেল পার হলেই দেখবেন যে বাক্কুসার মাজার আছে একটা রাস্তার পাশেই, ডান পাশে হাতে ডান পাশে মাজারটা পড়বে, মাজারের সাথেই যে গলিটা, মাঝের সাথে গলিটা একটু ভিতরে ঢুকলেই 45 হুসনে দালান রোড চুই ঝাল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুব ছোট, ঝাল খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আসবেন সেই চুই ঝাল, পুরোনাতে না গিয়ে আপনি এখন পুরান ঢাকাতে আসতে পারেন চুই ঝাল খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা এখন পান খাবো।